গাইবান্ধার তুলসীঘাটে বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজনে 18ই ডিসেম্বর শনিবার সাহিত্যের ছোট কাগজ কালের চিঠির মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার তুলসীঘাটে বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা পাঠ, মোড়ক উন্মোচন এবং আলোচনা সভার শুরু হয়েছে কাশীনাথপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। মূলত আপনারা যদি দেখেন যে এই যে গাইবান্ধার তুলসীঘাট সদর উপজেলার তুলসীঘাটের যে বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজনে অনেকগুলো কবি, সাহিত্যিক এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জনপ্রিয় বেশ কয়েকজন কবি সাহিত্যিকদের পদচারণায় আজকে মুখরিত হয়েছে এই গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট কাশীনাথপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুম। তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কবিতা পাঠের এই আসরে দুই বাংলার জনপ্রিয় কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিকগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধা শহর থেকে অনেক দূরে তুলসীঘাট এরকম একটি জায়গায় বিমল সরকার তার যে সংগঠনের মাধ্যমে আজকের এই আমি মনে করি আপনারা ভাগ্যবান এই এলাকার বিমল সরকার মতো একজন কবি পেয়েছেন, একটা বই প্রেমী পেয়েছেন, একজন সাহিত্যপ্রেমী পেয়েছেন, একজন মানবিক মানুষ পেয়েছেন, একজন সরল মানুষ পেয়েছেন। যে সরল মানুষ থেকে আপনারা যদি ব্যবহার করতে পারেন, সাহিত্যের জন্য ব্যবহার করতে পারেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আজ ছোট করেই বলতে চাই, আজ মিলন মেলা ঘটেছে। আমি বিমল সরকারের মাঝে উদীয়মান একজন কবি, তার মাঝে সম্ভাবনার যে আমরা ধোয়া আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি গল্পে, প্রতিটি কবিতায়, প্রতিটি প্রবন্ধে, নিবন্ধে আমাদের রাখতে হবে আমাদের উত্তরের জনপদ কালের চিঠি, একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। এদিকে হ্যাঁ, প্রবাসী কবি বিমল সরকার, তিনি কালের চিঠি নামে ত্রৈমাসিক একটি সাহিত্যের যে সূচনা করেছেন সেটা অত্যন্ত গর্বের বিষয়, আমরা গর্ববোধ করি সেই জন্য, কারণ তিনি প্রবাস জীবনে গিয়েও বাংলায় থাকা সাবেদ আলসাদ, কবি প্রাবন্ধিক সাবেদ আলসাদ। সম্পাদক ছিলেন বিমল কুমার সরকার, সহযোগী সম্পাদক মন্ডলীর ছিলেন হাফিজুল হিলালি বাবু, পিটু রশিদ, কায়সার রহমান, রোমেল অঞ্জলি রানী দেবী। অভিনন্দন আছে আপনাদের এই অফিসের মধ্যে আজকে সাক্ষী। অনুষ্ঠানে 11 জন কবি, সাহিত্যিক ও গুণী মানুষকে সম্মাননা স্মারক প্রদান করেন বিমল সরকার সাহিত্য পরিষদ।